পিন্টু সেনগুপ্ত ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য এরকমই নিয়ে আসব। আপনাদের লাইক সাবস্ক্রাইব থেকে প্রচুর মোটিভেশন পাই, তো প্লিজ বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন জঙ্গলে এসেছি, এখন আমি এখন ভালুক দেখব, আর আমি শিয়াল দেখব, আর সিংহ দেখব, আর বাঘ দেখব, আর ইয়া দেখব। আমি এসে দেখতে পাচ্ছি বন্ধুরা, জঙ্গল পুরা হ্যাঁ। আমি এখন মামা বাড়ি এসেছি, আমি এখন মামা বাড়িতে শিয়াল দেখতে এসেছি। আমার মামা বাড়ি হলো অযোধ্যা কুঞ্জপুর। আমার হলো মামা ঘর, দিদু আছে, মামা আছে, দাদা ভাই এসেছে, বাবা এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্রাম্য পরিবেশ। আমার মেয়ে ছাগল ছাড়া নিয়ে খেলা করছে, দেখুন সে কত আনন্দ করছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বন্দে আলী মিয়ার সেই আমাদের গ্রাম কবিতাটা বিশেষভাবে মনে পড়ে যাচ্ছে। মাঝখানের কয়েক লাইন বলছি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচায়েছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে পড়ে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাস ছাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে পড়েছি গ্রাম ছেড়ে সেই শহরের পথে। অযোধ্যা মাছ বাজার দেখুন, সবজি বাজার পথ চলতে চলতে যে ছবি আমাদের ক্যামেরায় আসছে সেই সকল আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। আমরা মেইন রাস্তায় উঠে গেছি, বাঁকুড়ার পথে রওনা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বাঁকুড়াতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা শহরে প্রবেশ করে গেছি বাঁকুড়া টাউন। গ্রামের সেই মনোরম পরিবেশ ছেড়ে আমাদের বাঁকুড়ার গাড়ির শব্দ, আই লাভ ভিলেজ। ভাই ভাই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার